দেখুন, এবার রাস্তায় মুসলিম নারীকে হেনস্থা খুলে নেওয়া হলো হেজাব। সম্প্রতি ইংল্যান্ডে মুসলমানদের বিরুদ্ধে অপরাধ প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে। এবার প্রকাশ্যে রাস্তায় এক মুসলিম নারীকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে মাথা থেকে হিজাব খুলে নেওয়া হলো। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের পিটারবোরের ফ্যানগেট এলাকায়। জানা গেছে, ওই নারী নিজের 3 বছরের মেয়েকে নিয়ে গাড়ি করে যাচ্ছিলেন। ফ্যানগেট এলাকায় গাড়ি থেকে নেমে রাস্তা পার হন তিনি। ফুটপাতে উঠতেই ওই নারীকে পিছ থেকে ধাক্কা দেন এক ব্যক্তি। মাটিতে পড়ে যান ওই নারী। এরপর ওই নারীর মাথা থেকে হিজাব খুলে তার দিকে ছুড়ে দেন ওই ব্যক্তি। ঘটনার আকস্মিকতায় হচকিয়ে যান ওই নারী। তবে হিজাব খুলে নেওয়া হলেও ওই নারীকে শারীরিকভাবে আঘাত করা হয়নি বলেই পুলিশ সূত্রে খবর। অপরাধীকে চিহ্নিত করতে না পারলেও প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে এক শ্বেতাঙ্গ ব্যক্তি এই কাণ্ড ঘটিয়েছেন এবং ঘটনার সময় নিজের মুখ কালো কাপড় দিয়ে ঢেকে রেখেছিলেন। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরো লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।